আসসালামু আলাইকুম সবাইকে আলামিন ইউনিট ক্লাসে স্বাগতম আজকে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের প্রশ্ন সমাধান নিয়ে আসলাম তোমাদের অনেক অনুরোধের পর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানাইছো যে তোমাদের ইংলিশের ফার্স্ট পেপারের সমাধান দিলে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে ভিডিও করলে তোমাদের অনেক ভালো হতো তো তোমাদের কথা অনুযায়ী আজকে একটি ভিডিও করলাম তো এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা কারণ তারাও যেন এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর যারা আমার এই চ্যানেলে নতুন তাদের তারা সবাই দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা কারণ এই চ্যানেল থেকে আমি তোমাদের প্রতিদিনকার প্রশ্নপত্র সমাধান দিয়ে থাকব তো চলো শুরু করা যাক এখানে দেখো তোমাদের একটা সিনফেস দিয়ে তোমাদের সাতটা এমসিকিউ দেওয়া আছে তো এখানে প্রথম এ নম্বর এমসিকিউটার সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের ব্যালিয়েন্ট অর্থাৎ নম্বর সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের ব্যালিয়েন্ট দুই নম্বর অ্যান্স শোয়ে ইয়াটা তোমার এখানে দুই নম্বর অপশানটা এখানে সঠিক এ নম্বরের তারপরে বি নম্বরে দেখো বি নম্বর হচ্ছে দ্য বিগেস্ট ইস্টেট ফেস্টিভ্যাল তো এখানে বি নম্বর সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের রোমান সিন্ন ওয়ান তারপরে এখানে দেখো সি নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে হাইলাইট দেন পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ইন্টারেস্ট টু দ্য ওয়ার্ল্ড কমিউনিটি অর্থাৎ তোমাদের সি নম্বর এমসিকিউটা হচ্ছে সর্বশেষ এমসিকিউটা তারপর দেখো এখানে ডি নম্বর এমসিকিউটা হচ্ছে তোমাদের ইনডিফারেন্ট ফেলিং তো ডি নম্বর এমসিকিউটা সঠিক অ্যান্সার হচ্ছে ইনডিফারেন্ট ফেলিং তারপর ই নম্বরটা হচ্ছে ফলোয়ার অ্যারেঞ্জমেন্ট ইন এ সার্কুলার ব্যান্ড ফলোয়ার অ্যারেঞ্জমেন্ট ইন এ সার্কুলার ব্যান্ড অর্থাৎ এই নম্বর এমসি সঠিক এমসিকিউ হচ্ছে ফলোয়ার অ্যারেঞ্জমেন্ট ইন এ সার্কুলার ব্যান্ড তারপরে অ্যাফ নম্বরটা দেখো অ্যাফ নম্বরটা হচ্ছে অ্যামোস অর্থাৎ এফ নম্বর সঠিক এমসিকিউটা হচ্ছে অ্যামোস তারপর দেখো জি নম্বরটা জি নম্বরটা হচ্ছে হাইলাইট দ্য হ্যারোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাই স্যাক্রিফাইস অফ ওয়ান থাউজেন্ড অর্থাৎ তোমাদের যে নম্বর এমসিকিউটা রোমান সিহ্ন তিন এই এমসিকিউটা তোমাদের সঠিক তো এই গেল তোমাদের এক নং তারপর দেখো এখানে আর এখানে দুই নং তোমাদের প্রশ্ন তো এই সিন তোমরা ভালো করে সিনফেসেসটা ফেসেসটা পড়বা এবং ওই সিন থেকে তোমরা এই প্রশ্নগুলো অ্যান্সার করবা তারপর দেখো তিন নম্বর তিন নম্বর এখানে বলছে যে রিট দ্য ফলোয়িং টেস্ট অ্যান্ড ফিল দ্য ইস গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরম ইনফরমেশন অফ দ্য টেক্সট বলছে এই নিজের টেক্সটটা পড়তে বলছে এবং প্রত্যেকটা গ্যাপ পূরণ করতে বলছে এখান থেকে শব্দ নিয়ে তো দেখো এখানে তোমাদের এ নম্বর আমি এখানে তোমাদের এই নম্বর আনসারটা দিতে পারি না তার জন্য আমি খুব দুঃখ প্রকাশ করছি এখানে আমি এই নম্বর এম সি ইউ এখানে এই নম্বর অ্যান্সারটা আমি তোমাদেরকে দিতে পারিনি তার জন্য আমি খুবই সরি তারপরে দেখো বি নম্বরটা তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এখানে সইদ এস এস ও ডব্লিউ ইডি এখানে বি নম্বর সঠিক উত্তর হচ্ছে শহীদ তারপরে দেখো তবে এখানে একটা কথা বলে রাখি তোমাদের এই তিন নঙের যে এ বি সি এফ এখানে যে উত্তরগুলো সঠিক এগুলা যে কোনো অর্থাৎ একাধিক শব্দ বসিয়ে তোমরা সঠিক উত্তর লিখতে পারো অর্থাৎ তোমাদের যেটা লেখসো সেটা ভুল হবে এরকম না তোমাদেরটাও হতে পারে তারপরে তোমরা যারা এগুলো লেখসো এগুলো তোমাদের সঠিক তো এখানে বি নম্বরটা হচ্ছে সইড তারপরে সি নম্বরটা হচ্ছে গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েটেড তোমাদের এখানে সি নম্বরটা হচ্ছে গ্র্যাজুয়েটেড তারপরে দুই নম্বরটা হচ্ছে তোমাদের এখানে ডি নম্বরটা হচ্ছে বিশনারি কোয়ালিটাইজ ভিশনারি কোয়ালিটাইজ অর্থাৎ বি নম্বর সঠিক উত্তর হচ্ছে বিশনারি কোয়ালিটিস তারপরে ই নম্বরটা হচ্ছে তোমাদের অ্যাট্যান্ড ই নম্বরটা হচ্ছে তোমাদের অ্যাট্যান্ড তো এইগুলো আমাদের তিন নম্ব তিন নং তারপরে এখানে দেখো চার নং তারপরে এখানে দেখো চার নং চার নং দেখো এখানে চার নং বলছে কম প্লেট দ্য ফলোয়িং টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য বলছে এই ফর্ম থেকে তথ্য নিয়ে নিচের টেবিলটি পূরণ করতাম তারপর দেখো এখানে প্রথম যেই যেই প্রথম যে অ্যান্সারটা সঠিক সেটা হচ্ছে ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড থ্রি তো ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড এইট্টি থ্রি এটা হচ্ছে লাইফ স্প্যান ঠিক আছে লাইফ স্প্যান ফ্রম ওয়ান জুলাই ওয়ান টু ওয়ান অর্থাৎ ওয়ান এটা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার তারপরে দুই নম্বরটা দেখো সরি আমি এখানে তোমাদের এখানে লিখে রাখছি দুই নং অ্যান্সারগুলো তো এখানে দুই নংটা হচ্ছে তোমাদের হিজ মাস্টার ডিগ্রি হিজ মাস্ট ডিগ্রি তোমাদের দুই নম্বর অ্যান্সার গ্যাপ দুই এর অ্যান্সার হিজ মাস্টার ডিগ্রি তারপরে তিন নম্বরটা হচ্ছে তোমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেসার বাংলা বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেসার এটা হচ্ছে তোমাদের তিন নম্বর তারপরে চার নম্বরটা হচ্ছে অর্থাৎ একটা ফেলে জানতে চাইছে তো সিলেজটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি এটা হচ্ছে তোমাদের চার নম্বর তারপরে ফার্স্ট নম্বরটা হচ্ছে ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড সেভেন্টি ফাইভ তো এইগুলো আমাদের চার নং তারপরে দেখো পাঁচ নং সরি এখানে ফার্স্ট নং তোমাদের সামারি তো ওই বলছে এখানে রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ পেসেস ইন ইউর অন ওয়ার্ডস বলছে একটা সামারি লেখতে উপরের প্লেসেস থেকে ইন ইউর অন ওয়ার্ডস অর্থাৎ নিজের বাসায় যে কোনো বলছে এখানে একটা সময় লেখতে ফার্স্ট নম্বরে তারপরে ছয় নম্বরে দেখো তো ছয় নম্বরে এখানে তোমাদের ম্যাটস এ পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন কলাম এ বি অ্যান্ড সি টু রাইট ফাইভ কমপ্লিট হ্যাঁ সেন্টেন্স তো বলছে এখানে এ কলম বি কলম লেখতে ফার্স্টার সেন্টেন্স এগুলা মিলে লিখতে বলছে তো আমি তোমাকে তোমাদের এই টেবিলটা সঠিক অ্যানসার করতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত এটা আমার অনেক কষ্ট হয়েছে বের করতে তারপরও বের করতে পারিনি তো এর জন্য আমি খুবই দুঃখিত তারপরে দেখো তোমাদের রিয়ারেন্স সাত নম্বরে তো তোমাদের সাত নম্বরের যে রিয়ারেন্সটা এই রিয়ারেন্সটা দেখো এখানে আমাদের প্রথম যেটা হবে সেটা হচ্ছে সিন নম্বর অর্থাৎ প্রথম যেটা হবে সেটা হচ্ছে আমাদের সি নম্বর তারপরে দ্বিতীয় নম্বর যেটা হবে সেটা হচ্ছে আমাদের এ নম্বর তারপরে তৃতীয় নম্বর যেটা হবে সেটা হচ্ছে আমাদের এফ নম্বর তারপরে চতুর্থ নম্বর যেটা হবে সেটা হচ্ছে আমাদের বি নম্বর তারপর পঞ্চম অর্থাৎ পঞ্চম নম্বর যেটা হবে সেটা হচ্ছে আমাদের এস নম্বর তারপরে ষষ্ঠ নম্বর যেটা হবে সেটা হচ্ছে আমাদের ডি নম্বর তারপরে সপ্তম নম্বর যেটা হবে আমাদের সেটা হচ্ছে জি নম্বর তারপরে সর্বশেষ হচ্ছে ই নম্বর অর্থাৎ এরকম তোমরা লেখবে তোমরা এখানে দেখো সঠিক অ্যান্সারটা এখানে আসে সি প্লাস এ প্লাস এফ প্লাস বি প্লাস প্লাস ডি প্লাস জি প্লাস ই তো এটা হচ্ছে তোমাদের এভাবে সিরিয়ালভাবে ভাবে বা ঠিক আছে এটা হচ্ছে তোমাদের সঠিক রিফারেন্স তো এইগুলো আজকে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের সমাধান তো এর পরবর্তী ভিডিও আমি দিয়ে থাকবো তোমাদের পরীক্ষার ফর ফরি তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা আর কার কয়টি হয়েছে কার কেমন পরীক্ষা হয়েছে সেটা ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিবা কষ্ট করে তো সবাই ভালো থেকো খোদা হাফেজ